বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে অযত্নে পড়ে থাকা প্লাস্টিকের কৌটো বা প্লাস্টিকের বোতলগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি। আপনারা যে বেগুন গাছের ছবিটা দেখছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একটা প্লাস্টিকের কৌটো কেটে লাগানো। কৌটোটা পুরনো হয়ে গিয়েছিল, বাড়িতেও কোনো কাজে লাগছিল না। আমি কৌটোটাকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। তারপর জল নিকাশের জন্য দুটোরই তলদেশে ছোট ছোট ছিদ্র করে নিয়েছিলাম কয়েকটা। তারপর সেই ছোট ছোট ছিদ্রগুলোকে নুড়ি দিয়ে ঢেকে দিই। এরপর মাটি আর জৈব সার সম পরিমাণে মিশিয়ে সেই মিশ্রণটিকে পাত্র দুটিতে বোঝাই করি। এবার বড় পাত্রে বেগুন চারা এবং ছোট পাত্রে ধনে পাতা ফুলকপির চারা রোপণ করি। দেখুন কি সুন্দর রেজাল্ট। এভাবে আপনারাও আপনাদের বাড়ির পড়ে থাকা প্লাস্টিকের পাত্রগুলোকে ব্যবহার করতে পারেন। তাতে পরিবেশেরও উপকার হবে, উপকার হবে আপনারও।